গেছে হুনছেন সাসা মিয়া তো আমগো পিছন পিছন আইতাছে কোন সাসা মিয়া মকবুল চাচা তাতে সমস্যা কি আমি বুঝিলাম না সমস্যা আছে আজ সকালবেলা কল পড়ে হ্যাঁ আমার বিয়ের প্রস্তাব দিছে কি কলি হ্যাঁ হ্যাঁ আরো কইছে আপনা নাকি তার চাই 10 বছর বড় আপনা নাকি তার আগেই মইরা যাবেন আপনার তহবিল তো স্বরূপ কিছুই নাই আপনি মইরা গেলে নাকি আমি কিছুই পাবো না আমার ভবিষ্যৎ নাকি অন্ধকার এই কথা বলিছ তো শালা হারামির বাচ্চা আরো কইছে মানিকগঞ্জ দান নাকি দুইটা চারতলা বাড়ি আছে আমি যদি তারে বিয়ে করি আমার একটা লেখা দিব আমারে রানীর মতো করে রাখবো কাসতায় কাসতায় হারামজাদি বেডঙ্গা বাগি হ্যাঁ তো এতক্ষণ কষ্ট কেন হ্যাঁ তো শুনিতে খুব ভালো লাগে না ঘুরা গাড়ি শালা কাজ শেষ করে দেব ঘুরা বিউটি একটা কসি মাইয়া তুই বিউটির জীবনটা সার খের করে দিতাছ শালা হারামজাদা বদমাইশ আমি বিউটিকে নিকা করেছি নিকা করছ এই তুই কতগুলো বিয়া করছিস আমি জানি না যা কাহি সব কথা আচ্ছা তুই যে বিউটিরে বিয়া করছ তার কোনো দলিল প্রমাণ আছে সাক্ষী সাবুদ আছে ওই তুই একটা আমি বিউটির ভালা চাই হেয়ার কষ্ট আমার সহ্য হয় না তুই একটা হারাম তুই একটা শয়তান শোন আমি তোর কাছ থেকে বিউটিনে ছাড়াই নিমুই ওই খারাপ দূরে যেন কি চিল্লা চিল্লা হইতেছে বিউটি গুলো না হ হ বিউটি গুলোই তো চলতে দেখি কি হয়েছে এই শালা হারাম কর আমার বহুকে বিয়া করিতে চাইছে তাই নাকি আচ্ছা এটা কিন্তু একদম ঠিক না মগুল মিয়া বাবু ভাই এখানে বিয়া ঠিক আছে হ্যাঁ তাহলে বিয়া করে আর সারে এই পর্যন্ত যে কতগুলি বিয়া করছে হ্যাঁ নিজেই কইতে পারবো না হ্যাঁ যে বিউটিরে বিয়া করছে তার কোনো দলিল প্রমাণ আছে কেন দেখছে হ্যাঁ যে বিয়া করছে বিয়া করতে আবার দলিল পত্র লাগে নাকি কি নুনু মিয়া তোমার দলিল পত্র কিছু আছে আমি আল্লাহ সাক্ষী রাখি মৌলবিটা কি বিয়া করেছি জিজ্ঞেস করেন বিউটিক কি বিউটি তোমার কথা কাও শুনি তোমার নিয়ে যে তত গন্ডগোল হ্যাঁ নুনু মিয়া কি তোমার বিয়ে করছে বাবু ভাই উনি আমার স্বামী উনি আমার বিয়ে করছে এর মধ্যে কোনো মিথ্যা নাই আমি আমার স্বামীর নিয়ে খুব সুখী আমি উনারে ভালোবাসি মক বলছে খামাকাই ঝামেলা করতেছে আমি তো ওনারে কোনো কিছু কই নাই কি মকুল মিয়া বিউটি কি কয় তোমার তো চাচাটা কে তুমি তারা ডিস্টার্ব করছো তোমার তো বিশাল শাস্তি হবো কি কস তোরা হা ভাই হা হা ঠিকই কইছেন এই শালা একটা জানোয়ার একটা কুত্তার বাচ্চা আমি ওকে মারি ফেলাম বাবু ভাই এ এ এ হে হে জবরে মারি ফেলতে চায় এটার পিছনে বনা কোন ওই বউ তার আগে তোমার বিচার করে লই তুমি বিউটি রেপ টিজিং করছো এই অপরাধে তোমার বিশাল শাস্তি হবো আর এই অপরাধে তোমার শাস্তি হইলো এখন থেকে তুমি প্রতিদিন ক্লাবে 20 টাকা করে দিবা আর নুরুমিয়া তুমি দিবা 15 টাকা বাবু ভাই আমার দিতে হইব 20 টাকা আর নুরুমিয়ার দিতে হইব 15 টাকা কেন আমার সাইজে তো হের অপরাধ বেশি বগল মিয়া তুমি কিন্তু বেশি কথা কও আর একটু বেশি কথা কইলে টাকা কিন্তু বাইরে যাব এই বস্তিতে তোমাকে বিচারের দায়িত্ব কিন্তু আমার কথাটা সবসময় মনে রাখবা তারপরও বলি নুরুমিয়ার আমি মার্সি করছি কারণ হের ফ্যামিলি আছে এবার যাও যে যার মতো কামে যাও কোনো জ্ঞান ভেদাত করবে না কই দিলাম যাও এই আয় তোরা ঘোরা